এবং দেখুন ওই মাইকে বলেছি কিন্তু একটা কিছু কথা নিয়ে তার মধ্যে বলেছি কারণ এখন এত বেশি এটা আক্রান্ত হচ্ছে চারিপাশে ট্রেন চালু হয়ে গেছে ট্রেন চালু হয়ে গেছে লকডাউন তো পুরোটা নেই কনটেনমেন্ট জোন ছাড়া বাজার চালু হয়ে গেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো ছাড়া মোটামুটি অনেকটাই রিল্যাক্স করার পরে এটা বাড়ছে বিশেষ করে বর্ষাকালে এমনিতেই সত্যি কাছে ধারণা আমাদের সকলের আসবে এবং বর্ষাকালে কিন্তু বাড়ে এই পরিস্থিতির মধ্যে দিয়ে অনেকে আপনারা নিজেরাও সচেতন হয়ে টেস্ট করছেন ফলে টেস্টিং রেটটাও বাড়ছে সংখ্যাটা বাড়ছে মানে আমি যখন ভ্যাকসিনের মাত্র দুটো তখন দেখুন 30টা 40টা টেস্ট করলে হয়ে যেত এখন ভ্যাকসিনের 55টা রেগুলার 9000 10000 টেস্ট হচ্ছে রেগুলার যদি 9000 10000